দিছি, লেখছে দেওয়া হয়নি, ইনকাম দেওয়া হয়নি, লেখছে স্যার পেশা করতে ওইটা জেরক্স হবে। হ্যাঁ জেরক্স আছে, আপনি কি অরিজিনাল দিয়েছেন নাকি? না আমরা ডিএম সাহেবকে আগেই জানিয়েছিলাম অন্যায়ভাবে বেশ কিছু মানুষের ভাতা কাটা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে। ওরকম একটি পরিস্থিতির মধ্যে ডিএম সাহেব জানতে চেয়েছিলেন যে এরকম নির্দিষ্টভাবে কিছু স্পেসিফিক কেস থাকলে আপনি নিয়ে আসবেন। আমরা বলেছিলাম এরকম আপনার সঙ্গে হাজার হাজার কেস আমরা নিয়ে আসতে পারি। উনি আমাদের বলেছেন যে হাজার হাজার দরকার নেই, বিভিন্ন ধরনের পেশায় যারা বাদ গেছেন সেরকম বাছাই করা কয়েকজনকে নিয়ে আসতে। ডিএম সাহেবের সঙ্গে কথা মতো আজকে আমরা এখানে গোটা দশেক ভাতাপ্রাপ্ত যারা বাদ গেছেন তাদের বয়স্ক মানুষ আপনারা দেখছেন এখানে, বয়স্ক মানুষ, তিনি চলতে পারেন না, হাঁটতে পারেন না, তাদের ভাতা কাটা হয়েছে। এরকম গৃহপরিচারিকা যারা কুমারী, সারা জীবন বিয়ে হয়নি, এখন 60 বছর হয়ে গেছে, ওর ভাতা কাটা হয়েছে। এরকম অসংখ্য আমরা দেখেছি ফিশারম্যান যিনি মাছ বিক্রি করেই খান, এখনও খান, কিন্তু তাকে বিভিন্নভাবে, এক নম্বর হচ্ছে নোটিশের মধ্যে ধরানো হয়েছে তিনি বিপিএল কার্ড নন, আসলে তিনি অরিজিনালি বিপিএল কার্ড, এরকম অসংখ্যভাবে শুধুই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এরকম যারা ভাতা বাদ দিয়েছে আমরা তাদের বিষয় নিয়ে সরাসরি ডিএমের দৃষ্টি আকর্ষণ করেছি এবং ডিএম সাহেবের কাছে আমরা কাগজপত্র তুলে দিয়েছি। এই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা আবার আজকে সোশ্যাল এডুকেশন ডেপুটি ডিরেক্টর ওনার অফিসেও আমরা যাব এবং এই বিষয়গুলো আমরা তুলে ধরব, যারা ভাতা প্রাপক সেই অন্যায়ভাবে বাদ গেছে তাদের ভাতা যেন চালু হয়, তাদের ভাতা যেন জারি রাখে। সেক্ষেত্রে আমরা আইনি এবং প্রশাসনিক ক্ষেত্রে দুই ধরনের লড়াই আমরা আগামী দিন জারি রাখব।